আমার সকালটা শুরু হয় ওকে পড়ানো দিয়ে। ওকে তোমরা অনেকেই চেনো, যারা আমার আগের ব্লগ দেখেছো। ও হচ্ছে আমার কাকার বড় মেয়ে অনন্যা। ওকেই ফার্স্ট পড়ানো দিয়ে আমার সকালটা শুরু করি। কোনোদিনও মুখ ধোয়ার টাইম পাই, কোনোদিনও পাই না। যেদিন লেট করে উঠি সেদিন তো আর হয় না, আর যেদিন তাড়াতাড়ি উঠি সেদিন ব্রাশটা করে ফেলি। কিন্তু আজ সকালটা শুরু হয়েছিল একটু অন্যভাবে। ঘুম চোখেই ফোন চলে আসে ডেলিভারি বয়ের। ফোন করেই বলে, দিদি আপনি কোথায় আছেন? আমি আপনার বাড়ির কাছে চলে এসেছি, দয়া করে বাড়ির সামনে এসে দাঁড়ান। আমি বললাম আচ্ছা। গিয়েই দেখি পার্সেল। ও মা, আমি যেতে না যেতেই আমার ছোটো বোন মানে কাকার ছোটো মেয়ে পার্সেল নিয়ে হাজির। কি করছো তুমি? ওটা কি কি হলো? ওটা ওটা বন্ধ হচ্ছে। ম্যাজিক ম্যাজিক ইনি হলেন সেই পুচকি যে আমার তিনটে পার্সেল এনে ঘরে ঠিকঠাক করে রেখে দিয়েছে। ইনি হলেন আমার আর এক স্টুডেন্ট যে আমার কাছে বইও পড়ে আর ছবি আঁকাও শেখে। গতকাল ছবি আঁকতে এসে স্কেলটা ফেলে চলে গেছে। দেখুন দেখুন কেমন দৌড়ে পালালো নিয়েই। পড়ানো শেষ আর এখন আমার ব্রেকফাস্ট করার পালা। আমি সকালে তেমন কিছু খাই না, তাই আজকে মা আমাকে একটু লস্যি করে দিয়েছে। আর লস্যি খেতে গরমে কার না ভালো লাগে তাই বলুন তো। এইসব খাবার হাতে পেলে কি আর ওয়েট করা যায়? তাই যেই হাতে পেয়েছি সেই ঝমঝম খেতে স্টার্ট করে দিয়েছি। এই যা, ইন্ট্রোটা তো দেওয়াই হয়নি। হেই এভরিওয়ান, ওয়েলকাম টু রিম্পাস ইউনিভার্স। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। যাই হোক, লস্যিটা কিন্তু খুব টেস্টি ছিল তো। আর দেরি না করে, সকাল সকাল যে তিনটে পার্সেল চলে এসেছিলো ফ্লিপকার্ট থেকে সেটার ট্রাইও নিই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো দেখা যাক এর মধ্যে কী আছে। সবার প্রথমে আমি এই তিনটের মধ্যে থেকে ছোটোটাকে দেখাবো। এই ছোটোটার মধ্যে কী আছে সেটাই ফার্স্ট দেখব। তো চলো দেখা যাক এই ছোটোটার মধ্যে কী আছে। কাইচি পাইনি তাই রান্নাঘর থেকে এই ছুরিটা নিয়েই চলে এসেছি। ছুরিটা দিয়েই খোলা যাক দেখি। দেখে তো মনে হচ্ছে এটা আমার ওই সেই ট্রাক স্যুটটা, কালারটা দেখে যা মনে হচ্ছে। এবার এটাই দেখার পালা এর ম্যাটেরিয়ালটা কেমন। দেখতেই পাচ্ছ এটা উপরের টপটা, এটা আমি এম সাইজ অর্ডার করেছিলাম আর এটা ফুল স্লিভস। কিন্তু দেখে অনেকটা পাতলাই মনে হচ্ছে, অতটাও মোটা না যে গরমে অসুবিধা হবে। আর এই যে দেখতে পাচ্ছ আমার হাতে, এটা হলো প্যান্টটা। চলো তাহলে এবারে ট্রাই অনটা তোমাদের সাথে শেয়ার করা যাক যে পরে আমায় কেমন লাগছে। আর ফোনের ক্যামেরা ধরে হেল্প করার মতো আমার কেউ নেই, তাই আমি একা একাই শ্যুটটা করছি। তো দেখো এরকম লাগছে। আমি ভেবেছিলাম এটা আমি কালী পুজোর জন্য নেব। হ্যাঁ জানি কালী পুজো এখন অনেক দেরি, বাট আমি ভেবেছিলাম কালী পুজো হালকা হালকা ঠান্ডা থাকে আমাদের এখানে, তো ওটার জন্য এটা বেস্ট হবে। বাট এটা পুজো হিসাবে আমার পোষায়নি, রেগুলার ইউজের জন্য বা কোথাও যাওয়ার জন্য ঠিক আছে, বাট পুজোর জন্য এটা পারফেক্ট না। তো দেখতেই পাচ্ছ ড্রেসটা কেমন লাগছে। আমার মোটামুটি ভালো লেগেছে, বাট আমি ওই যে বললাম যে পুজোয় পরার মতো না, তাই ভাবছি এটাকে আমি রিটার্ন করে দেব। চলো তাহলে এবার দ্বিতীয় পার্সেলটা ওপেন করা যাক, দেখা যাক এটার মধ্যে কি আছে। ও এইটা তো হোয়াইট কালার একটা জিন্স, যেটা 30 সাইজ আমি অর্ডার করেছিলাম। দেখা যাক এটা কেমন। এটা 378 মতো দামটা নিয়েছিল, খুবই কম ছিল, তাই ভাবছিলাম দেখি জিন্সটা কেমন হবে। তো চলো খুলে দেখা যাক কেমন হয়। তো প্যান্টটা আমি ওপেন করার সাথে সাথেই দেখি একটা দাগ প্যান্টে। হোয়াইট প্যান্টে দাগ থাকলে কেমন লাগে তোমরাই বলো। এই যে দেখাতে পারছি কিনা তোমাদের জানি না কতটা দেখাতে পারছি, ওখানটা একটা দাগ মতো আছে। তো আর কাপড়ের ম্যাটেরিয়ালটাও অতটা আমার পছন্দ হয়নি,
দেখেই কেমন একটা খড়খড়ে টাইপসের লাগছে। আমার তো এটা দেখে আর স্ট্রেচেবল না, তাই জন্য আসলে স্ট্রেচেবল না থাকার কারণে আরও পরতেও ইচ্ছা করছে না। আর 378 তোমাকে কতই বা দেবে, তাও একটা মিনিমাম কোয়ালিটি তো থাকে, বাটনের পাশেও কেমন জং ধরা জং ধরা। ভাবছি ট্রাই করবো কি ট্রাই করবো না, ট্রাই করার ইচ্ছে তো একদমই নেই। তো চলো নেক্সট কি আছে সেটা দেখা যাক। তো এবার থার্ড পার্সেলটা ওপেন করে দেখা যাক এর মধ্যে কী আছে। আমি তো জানি কী আছে, বাট তোমাদের সঙ্গে শেয়ার করি যে কী আছে। এটাও কিন্তু একটা হোয়াইট কালারের জগার টাইপের জিন্স, মানে অনেকটা কার্গো টাইপের। নিচটা মানে প্যান্টের নিচটা থাকে না একটু গার্ডার মতো দেওয়া, ঠিক তেমন। তো চলো দেখা যাক এটার কোয়ালিটি কেমন। জানেন তো এই পার্সেলটার না একটা হিস্ট্রি আছে। হিস্ট্রিটা হলো এই যে এটা আমি কিছুদিন আগে অর্ডার করি আর ভুল করে আমার মামাবাড়ির অ্যাড্রেস দিয়ে দিই। যেহেতু মামাবাড়ির অ্যাড্রেস সিলেক্ট করা ছিল তাই ওটা মামাবাড়িতে চলে যায়। আমি তো জানি আমার কাছে আজকে আসবে, তো আউট ফর ডেলিভারি দেখাচ্ছে। আমি খুব এক্সাইটেড যে ট্রাই করে দেখবো কেমন হয়। হট করে মামি ফোন করে বলে কি তোর কোনো পার্সেল ছিল? আমি বলছি হ্যাঁ ছিল। বলছি কেন তোমাদের ওখানে চলে গেছে? বলছে হ্যাঁ। বলছি ও তাহলে ভুল করে মনে হয় তোমাদের অ্যাড্রেস হয়ে গেছে। বলছি তাহলে তুমি নিয়ে নাও, আমি পরে রিটার্ন করে আবার আমাদের ইয়েতে দিয়ে দেবো। এই হলো এই পার্সেলটার হিস্ট্রি। এই যে বলছিলাম যে একটু গার্ডার মতো আছে নিচটা, ওইটা ওই যে আর এক সাইডে নিচের দিকে একটু মানে মিডিল একটা পকেট আছে। তো প্যান্টটা দেখে ভালোই লাগছে, বাট কাপড়টা একটু মোটা মোটা, মানে স্যাটিসফাই হচ্ছি না, মানে যেমন চেয়েছিলাম তেমন না। তো চলো তাও ট্রাই অন শেয়ার করা যাক। একটু ডার্ক কালার সাথে যেহেতু হোয়াইট প্যান্টটা বেশি যায়, তো এই নিউ টপটা আমি পরে নিয়েছি হোয়াইট প্যান্টের সাথে। পরে একটু পোস্টোসও দিচ্ছি, দেখতেই পাচ্ছ আমার ভিডিও করার কেউ নেই, তাই একাই করছি, আগেও বলেছি। তো দেখো কেমন লাগছে, খিদে পেয়েছে তাই একটু ঘুগনি নিয়ে চলে এসেছি। আসলে কালকে মা রাতে করেছিল এই ঘুগনিটা, তাই বেঁচেছিল, তাই মা আজকে একটু দিল খেতে। আর ঘুগনির সাথে আমার তো পেঁয়াজ না হলেই হবে না, আমি তো গোটা একটা পেঁয়াজও খেয়ে নিতে পারি ঘুগনির সাথে, আমার কাছে কোনো ব্যাপার না। আর এই ঘুগনির পিছনে একটা কাহিনী আছে জানেন তো। আগে যখন মামা বাড়িতে থাকতাম তখন মামির হাতের ঘুগনি খুবই পছন্দ ছিল। তো আমি আর ভাই মামিকে পুরো পাগল করে দিতাম যে কবে ঘুগনি বানাবে, কবে ঘুগনি বানাবে। আর ঘুগনি বানালেই আমি আর ভাই তো মানে মামি রাঁধতে পারতো না, আর আমরা ব্যস্ত হয়ে যেতাম খাওয়ার জন্য যে কখন খাবো। আর রান্না হলে তো কোনো ব্যাপারই নেই, আমি আর ভাই তো সব থেকেই বেশি খেতে থাকতাম। মামি বলে আমি যতই বেশি রাঁধি ততই মনে হয় শর্ট পড়ে যায়, ভাবি কালকের জন্য একটু রেখে দেবো, তোদের জেলায় রাখতেই পারি না, আমি যতটাই করি তোরা সবাই খেয়ে নিস। কিন্তু হ্যাঁ তোমার হাতের ঘুগনি খুবই পছন্দ, আর মার হাতের ঘুগনিও পছন্দ, বাট মা একটু ঝালটা একটু বেশি দেয় বলে বেশি খেতে পারি না, কিন্তু মামি কম ঝাল দেয় বলে অনেকটাই খেয়ে নিতে পারি। চলুন ঘুগনি খাওয়া হয়ে গেছে, এবার একটু জল খেয়ে নিই। আর জল খেতে খেতে আমার একটু বাইরের দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে, তাই মাঝে মাঝে একটু বসে থাকি আর বাইরের দৃশ্যটা দেখি। আমাদের বাইরে প্রচুর গাছপালা আছে, তাই গরমকালে না বেশি গরম লাগে না, তবে এবার যা গরম পড়েছে কি আর বলবো। তাও আজকে একটু দেখছি মেঘলা মেঘলা করেছে, মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি নামবে। আপনাদেরও আমাদের বাইরের দৃশ্যটা দেখাবো, তার আগে মনে পড়ে গেল আমাদের বাড়ির ছোট্ট সদস্যটার সাথে তো আপনাদের দেখা করানোই হয়নি। আমাদের বাড়ি একটা ছোট্ট সদস্য আছে, তো চলুন ওর সাথেই আজকে আপনাদের দেখা করাই। ওই যে যে শুয়ে আছে ওই আমাদের বাড়ির ছোট্ট সদস্য, আমার বাবা মার অ্যাডপ্টেড চাইল্ড। যেতে না যেতেই দেখুন পাটা কেমন উঁচু করে দিয়েছে। ওর নাম কিডো আর ওর ডাক নাম গোলু, বাড়িতে বেশিরভাগ সময় ওকে গোলু বলেই ডাকে। তো চলুন ওর সাথে একটু আলাপ করাই আপনাদের। আমার ঘুমাতে হয় না, শুধু ডিস্টার্ব করবে। হ্যাঁ আমার ঘুম।
হচ্ছে খালি দৃষ্টি বলছে তো আদর করে তো আদর কর আমি হাত তুলে দিয়েছি তো আদর কর আমাকে হাত তুললেই আদর করবে তোরা শুধু তো বুঝিস না কিছু আমাকে ঘুমাতে দিস না আদরও করে না আদর কর আদর কর আবার বলছে দাঁত দেখবে দেখা দাঁত দেখাচ্ছি তার এখন দেখো হ্যাঁ কই দেখাচ্ছি হয়েছে হয়েছে এই 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 আর তো আদর কর এই বাবা কাতুকুতু দিচ্ছে কাতুকুতু দিচ্ছে এই আমার সহ্যই লাগছে আর দিস না দিস না খালি কাতুকুতু দেয় দেখ আমিও শুয়ে থাকবো কিচ্ছু হবে না কিরুর সাথে খেলা করার পর ঘরে এসে জানলাতে দেখি বাইরেটা খুব মেঘ করেছে আর বৃষ্টিও পড়ছে দেখো চারিদিকে কত গাছপালা আমাদের আর ওই যে সাদা সাদা দুটো মূর্তি আমাদের এই যে দেখো নিচে বৃষ্টির যে জলে ফোঁটা পড়েছে সেটা বোঝাই যাচ্ছে আর মাটির যে গন্ধ সেই গন্ধটাই নাকে ভেসে আসছে খুব সুন্দর লাগছে ওয়েদারটা এত ভালো দেখে স্নান না করেই ভাবলাম একটু ঘুমিয়ে নিই ঘুম থেকে উঠে বরং স্নান করা যাবে তো আমি দেরি না করেই সোজা শুতে চলে গেছি ঘুম থেকে উঠে লাঞ্চ সেরে স্নান করে চলে এসেছি আর এই ড্রেসটা পরেছি আর এখন আমি যাব পড়াতে দেখো ড্রেসটা আমি আজিও থেকে নিয়েছিলাম 450 পড়েছিল কিন্তু পরের দাম কমে যায় তখন আমার খুব কষ্ট লাগে কী আর করা যাবে তো চলো যাওয়া যাক এই রাস্তাটা দিয়েই আমি পড়াতে যাই দেখতে পাচ্ছ রাস্তাটার অবস্থা কি একদম বিচ্ছিরি মানে এই রাস্তাটার নাম তো আমি দিয়েছি ডিস্কো রাস্তা মানে তুমি সোজাভাবে হেঁটে যেতে পারবে না এই রাস্তা দিয়ে তো চলে এসেছি আমি ওদের বাড়ি সকালে দেখেছিলে না যে মেয়েটা স্কেল নিতে এসেছিলো আমাদের বাড়িতে ওদের বাড়িতেই চলে এসেছি পড়াতে এই দেখো ওদের বাড়িটা এই যে ওদের ঘর এই যে গেট কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না তাই টুক করে ওকে এক ঝলক দেখে নিলাম এখন বাজে ওই ধরুন 6:45 নাগাদ আর আমি পড়িয়ে চলে এসেছি ভাবছিলাম যে পড়ানো হয়ে গেল ওখান থেকে একটু যাবো বাজারে গিয়ে একটু ফুচকা টুচকা কিছু খাবো তারপর ভাবলাম না থাক আজকে টাকাটা খরচ করবো না এমনিতেই আজকে ওয়েদারটা ভালোই দেখি বাড়িতে কিছু আছে নাকি তো ফোন করে শুনলাম মার কাছে যে দুধ আছে ভাবলাম একটু বাড়িতে গেলে কোল্ড কফি করেই খাবো তাই আর বাজার না গিয়ে সোজা বাড়ি চলে এসেছি তা চলো একটু কোল্ড কফি বানিয়ে খাই নি আর সন্ধ্যাবেলার টাইমটা একটু খাই খাই করে মনটা তো কী করা যাবে আমারও খাই খাই করছে তো আমি একটু খেতে যাই প্রথমে কি করব দুধ নিয়ে নেবো মানে যতটা পরিমাণে আপনার লাগবে সেই বুঝেই নিয়ে নেবেন তো আমি এখানে ফ্রিজের ঠান্ডা দুধটা ইউজ করছি কারণ আমি এর মধ্যে কোনো বরফ ইউজ করতে চাই না তাই ঠান্ডা দুধটা নিয়েছি আর দিয়ে দেবো নেসকাপের কফি আপনারা যেটা কফি পছন্দ করেন সেটা দিতে পারেন আমি পুরোটাই দিয়ে দিয়েছি 10 টাকার প্যাকেট এবার দেব 1 চামচ মতো কোকো পাউডার তো 1 চামচ কোকো পাউডার দিয়ে দিলাম আর পরিমাণ মতো চিনি নিতে হবে যে যতটা পছন্দ করে আমি যেহেতু 2-3 কাপ মতো করছি তাই 3 কাপ মানে 3 চামচ চিনি নিয়েছি তারপরে মিক্সিতে ব্লেন্ড করলেই রেডি হয়ে যাবে আপনার কোল্ড কফি এবার উপরটা আমি ডেকোরেট করিনি অন্য অন্য দিন করি আজকে ইচ্ছে করলো না যে ডেকোরেট করবো তো যেমন আছে তেমনই খাবো আমার আর ভাইয়ের এখানে রেডি তো ভাইকে ডেকে দিয়ে দেবো খাওয়া দাওয়া হয়ে গেছে হয়ে যাওয়ার পর ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি ড্রেস চেঞ্জ করে এখন আমি আমার অন্য কাজে বসবো তো দেখা হচ্ছে অন্য আরেক দিন অন্য আরেকটি ব্লগে তো আজকের জন্য বাই বাই গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটি ব্লগে